একবার সূর্য এবং বাতাসের মধ্যে প্রচণ্ড ঝগড়া লাগলো কে বেশি শক্তিশালী এই বিষয়ে। বাতাস বলে যে আমি বেশি শক্তিশালী, সূর্য বলে না আমি বেশি শক্তিশালী। তো দুজন কোনোভাবেই মীমাংসার মধ্যে আসতে পারছে না। তো ওরা অনেক নিচে মাটিতে দেখছে একজন লোক পিট করে হেঁটে যাচ্ছে। তো বাতাস সাজেশন দিল যে চলেন মীমাংসা করে একটা চ্যালেঞ্জের মাধ্যমে, কে আগে লোকটার গা থেকে চাদরটা ছিটকে ফেলতে পারি, যে আগে পারবে সে সব থেকে বেশি শক্তিশালী। তো সূর্য রাজি হয়ে গেল, আচ্ছা ঠিক আছে ভাই আপনি যেহেতু সাজেস্ট করলেন তো আপনিই করেন ফার্স্টে, দেখি আপনি চাদরটা ছিটকে ফেলতে পারেন নাকি। তো বাতাস এই বলে রেডি হলো এবং ফু দিল, একদম পুরো একদম ঝড়ের মতো বাতাস দিয়ে দিচ্ছে। এবং যতই বাতাস জোরে বয়ে যাচ্ছে লোকটা ততই আরও আঁকড়ে ধরছে চাদরটা, যেন চাদরটা আবার ছিটকে না যায়। তো বাতাস যতই চেষ্টা করে লোকটা তত জোরে সরে চাদরটাকে নিজের গায়ে লেপটে নেয়। এবং বাতাস অনেক চেষ্টা করলো কিন্তু কোনোভাবেই চাদরটাকে ছিটকে ফেলতে পারলো না। এবং অনেক চেষ্টা করার পর সূর্য বলে থামেন ভাই, ভাই ভাই থামেন, আমরা তিনটা রাউন্ডে খেলি, চলেন আপনি একটু বসেন, জিরায় নেন, একটু বাতাস খান, আমি এবার চেষ্টা করি। তো সূর্য এই বলে চেষ্টা করা শুরু করলো এবং তার সূর্যরশ্মি বাড়িয়ে দিল লোকটার উপর। তো যখনই অনেক বেশি সূর্যালোক পড়লো লোকটার উপর, লোকটা গরম থেকে বাঁচার জন্য মাথার উপর চাদরটা নিল, পুরা ঢেকে ফেলে নিজেকে। তো ওইদিকে বাতাস হাসে যে কি সূর্যের আলো দিয়ে ও কীভাবে চাদরটা ছিটকে ফেলবে। তো সূর্য অন্য প্ল্যান ছিল, সূর্য আস্তে আস্তে টেম্পারেচার তাপমাত্রা আরও বাড়ালো, আরও বাড়ালো, আরও বাড়ালো, এমন অবস্থা যে লোকটা ওই চাদরটা রাখার কারণে দম বন্ধ অবস্থা হয়ে যাচ্ছে। তো ও চাদরটা ফাইনালি নাবিশ্বাস হয়ে ছুঁড়ে ফেললো এবং সূর্য জিতে গেল। এবং এইভাবে প্রতিষ্ঠিত হলো যে সূর্য বাতাসের চেয়ে বেশি শক্তিশালী। এখন এটা একদম সম্পূর্ণ কাল্পনিক একটা গল্প, সম্পূর্ণ ভিত্তিহীন, একদম মিথ্যা, এবং বাচ্চাদেরকে এই গল্পটা শোনানো হয় কেন, কারণ এটার মধ্যে একটা শিক্ষা আছে। শিক্ষা হচ্ছে সবসময় ফোর্স দিয়ে জোর করে কোনো কিছু হয় না, অনেক সময় ধৈর্যের সাথে কাজ করলে, ধৈর্যের সাথে বোঝালে অনেক বড় জিনিসও নড়ে চড়ে উঠে। অনেক সময় আমরা অনেক মানুষকে ফোর্স করতে দেখি যে বাবা মারা তাদের ছেলেদের উপর বিভিন্ন সাবজেক্ট চাপিয়ে দিচ্ছে। অনেক সময় বিভিন্ন মানুষকে কোনো বিয়েতে ফোর্স করা হয়, বিভিন্ন কাজে ফোর্স করা হয়, কোনো জবে ফোর্স করা হয়, ফ্রেন্ডরা কোনো অন্য ফ্রেন্ডকে ফোর্স করছে যে তুমি স্মোক করো নাহলে তোমাকে ছেড়ে চলে যাবো, তুমি এইখানে চলো পার্টিতে চলো নাহলে তোমাদেরকে আমরা এই আমাদের দলে রাখবো না। অনেক সময় মানুষকে অনেক ফোর্স করা হয় এবং মানুষ ফোর্স করে বুঝে না যে কেন ওরা আমাদের দলে আসছে না। ফোর্স করলে হয়তো এটা ব্যাকফায়ার করতে পারে, আমরা যেটা করতে যাচ্ছিলাম ঠিক উল্টো হতে পারে, উল্টো মানুষটা আমাদের থেকে দূরে সরে যেতে পারে। এবং আমাদের অনেকেই হয়তো এই ট্রেন্ডটা আছে যে আমরা ফোর্স করে সব কিছু অর্জন করবো, এমনকি এরকম সিনেমাও আছে ভালোবাসা দিবি কিনে বল, আমাদের দেশের ট্রেন্ডও ঢুকে গেছে জিনিসটা। কিন্তু ফোর্স করে কি আসলে কিছু হয়? আমি যদি আসলে ধৈর্য দিয়ে মানুষকে বুঝাই তাহলে কি দিন বদলাবে না? এবং আসলেই তাই হয়। এবং এই জন্য একটা উক্তি আছে যে জোর করে প্রায় সব কিছুই জয় করা যায় কিন্তু সেই বিজয় হয় ক্ষণস্থায়ী। তো আমরা কি জোর করে কোনো জিনিস বিজয় করব নাকি ধৈর্য দিয়ে? চয়েসটা আমাদের হাতে। অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাঙ্কস ফর ওয়াচিং।